আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, তো আজকে আমাদের টপিকস হলো এলটি প্যানেল মিটার। আমরা এলটি প্যানেলে কি ধরনের মিটার ব্যবহার করি সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের এলটি প্যানেলে আমরা দুই ধরনের মিটার ইউজ করি। তো একটি হচ্ছে হলো আমরা দেখি হলো অ্যাম্পিয়ার, আরেকটা দেখি হলো ভোল্ট। তো সেক্ষেত্রে মিটারগুলি এরকম হয়। এটা সাপোজ আমি ধরলাম, এটা এরকম থাকে, এই লেখা থাকে, এই লেখা থাকলে আপনি বুঝবেন যে ওইটা অ্যাম্পিয়ার মিটার। আর আরেকটা মিটার থাকে, সেটি হচ্ছে আপনার ভোল্ট দেখার জন্য। তো আমরা যদি, এটি হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটার, তাহলে লিখবো ভোল্ট মিটার। এটা হচ্ছে অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে ভোল্টেজ মিটার। তো আমরা মূলত প্যানেলে দুটি মিটার আমরা এলটি প্যানেলে ব্যবহার করি, একটি হচ্ছে ভোল্ট মিটার, একটি হচ্ছে অ্যাম্পিয়ার মিটার। তো আমি আপনাদের প্র্যাকটিক্যালি মিটারগুলি দেখাবো। তো ধরেন এই এই মিটারটা এরকম হয়, এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটার, এখানে এ লেখা থাকে। তো এই মিটারটা ধরেন সাপোজ এখানে লাগানো আছে, এটা অ্যাম্পিয়ার দেখার জন্য যে আসলে কত অ্যাম্পিয়ার প্যানেলে লোড নিচ্ছে। এটি হচ্ছে আমাদের ভোল্ট মিটার, যে আসলে আমাদের ভোল্ট কত ভোল্ট আছে। তো সেক্ষেত্রে আপনি সিঙ্গেল ফেজও দেখতে পারবেন, থ্রি ফেজও দেখতে পারবেন। এগুলি কিন্তু অ্যানালগ মিটার, এটাও অ্যানালগ মিটার, এটাও অ্যানালগ, দুটো অ্যানালগ মিটার। তো এখানে এখন কিন্তু আমাদের ডিজিটাল মিটারের যুগ, তো সব জায়গায় ডিজিটাল মিটার আছে, কিন্তু আমি আপনাদের শেখানোর জন্য অ্যানালগ মিটার দিয়ে শেখাচ্ছি। আমরা ডিজিটাল মিটারেও ভিডিওটা করে দেখাবো আপনাদের। তো এখন হচ্ছে যে আপনি ভোল্ট মিটার আর অ্যাম্পিয়ার মিটার কিভাবে কানেকশন করবেন। ধরেন অ্যাম্পিয়ার মিটারের সাথে আপনার দুটো পয়েন্ট থাকে কানেকশন করার জন্য, দুটি টার্মিনাল, ভোল্ট মিটারের সাথে দুটি টার্মিনাল থাকবে। সাপোজ এটা টার্মিনাল, আমি আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি টার্মিনাল। আর যদি মনে করেন যে আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে আমি আরেকটু আপনাদের বোঝানোর জন্য করে দিই। মিটারের মতো অঙ্কন করে দিলাম কাটা, সাপোজ আপনি বুঝে নেবেন আর কি, যে এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার মিটার, এটা হচ্ছে আমাদের ভোল্ট মিটার। তো এই মিটারের কানেকশন কিভাবে করবেন, ধরেন সাপোজ এই দুটা টার্মিনাল। তো আমি যে অ্যাম্পিয়ার মিটারটা দেখালাম সেটা হচ্ছে আপনার অ্যাম্পিয়ার দেখার জন্য। তো সেক্ষেত্রে ধরেন আপনি সাপোজ সিঙ্গেল ফেজ, এখানে ধরেন একটি আপনার প্যানেলের ভিতরে, এখানে ধরেন প্যানেলের ভিতরে যে এখানে মেন ব্রেকার থাকে, সাপোজ এটা আপনার MCCB মেন, মেন ব্রেকার। তো এখানে আপনার ট্রান্সফরমার থেকে ইনপুট লাইন এখানে আপনি দিলেন, তো এখান থেকে আপনার ধরেন এখানে বাসবার আছে, একটা হলো আপনার আর ওয়াই, আর ওয়াই বলতে রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ, তিনটি বাসবার থাকবে, আর একটি নিউট্রাল থাকবে। নিউট্রাল আমি একটু ছোট করে দিলাম বোঝানোর জন্য। তো সেক্ষেত্রে আপনার এখানে যদি আপনি সিটি লাগান, যদি আপনার থ্রি ফেজ থাকে তাহলে সেখানে কিন্তু আপনার তিনটি সিটি লাগাতে হবে। তো সিটি দেখতে সিটির আকৃতিটা হয় এরকম, আমি আপনাদের দেখাচ্ছি যে সিটির আকৃতিটা হয় এরকম। তো এখানে আপনার দুটো পয়েন্ট থাকে, একটা প্লাস একটা মাইনাস। তো আপনার এক এক একটা আউটপুটের জন্য আপনাকে একটা সিটি লাগাতে হবে। তো এক সাইডে থাকে আপনার হলো P1, আরেক সাইডে থাকে হলো P2। সাপোজ সিটির এক সাইডে P1 P2, তো আপনার কেবিলটা যাবে হলো যে আপনি যে এই ইটা ঢুকাবেন, কেবিলটা ঢুকাবেন, সেটা অবশ্যই আপনার P1 এ যেতে হবে। তো এই তারটা ধরেন সাপোজ আপনি এই ফেজের সাথে সিটি লাগাবেন, তো অবশ্যই সেটা কীভাবে কী হবে আপনার এরকম P1 এর ভিতরে যেতে হবে, P1 এর ভিতর দিয়ে। তো এই সাইড যদি আপনার ঢুকে তাহলে সেক্ষেত্রে আপনার P1 এর ভিতর দিয়ে বের হয়ে আপনার এখানে যে বাসের সাথে লাগবে। তো আপনি যদি এক ফেজে লাগান, তো সেক্ষেত্রে আপনার থ্রি ফেজ লাইন, তো সেক্ষেত্রে আপনার তিনটে সিটি লাগাতে হবে এরকম, এরকম তিনটি লাগবে। যে আপনার এটা ধরেন সাপোজ আপনি রেড ফেজের জন্য ইউজ করলেন, তো এটি সেম স্টাইলের আরও আপনার
আরো আপনার তিনটা লাগাতে হবে, ধরেন এটা আপনার ওয়াই ফেজের জন্য ব্যবহার করলেন, এটা আপনি বি ফেজের জন্য ব্যবহার করলেন। তো সবটির ভিতরে কিন্তু আপনার পয়েন্ট দুটো করে থাকবে, দুটো করে থাকবে। তো আপনি যখন এখানে ঢুকে দিলেন তো সেক্ষেত্রে আপনি এক ফেজের পাওয়ার পাবেন। তো এরকম আপনার তিনটা পাশে যখন আপনি লাইন দিবেন তো এটা হলো আপনার আউটপুটের থেকে লাগিয়ে দিবেন। তো সেক্ষেত্রে আপনি সিটি এখানে এখানে আপনি লাগাবেন, সেক্ষেত্রে আপনার সেফটির জন্য অবশ্যই আপনি এমসিবি লাগাই নেবেন। সিঙ্গেল ফেজ লাগান তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, সিঙ্গেল ফেজের জন্য আপনি একটার জন্য একটা লাগাইতে পারবেন। তো আমি আপনাদের সিঙ্গেল ফেজেরটা দেখাচ্ছি, তো আপনারা থ্রি ফেজটা ওইটা বুঝে নেবেন যে আসলে ওইটা থ্রি ফেজের জন্য। এটা আমি সিঙ্গেল ফেজের জন্য আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি বাস, একটা ফেজ, একটা নিউট্রাল, একটা পি, একটা এন, এটা ধরেন সাপোজ আপনার ব্রেকার, এটা হলো আপনার এন এন সিবি ডিপি, এমসিবি ডিপি। তো এটা আপনার মেন লাইন এখানে ইনপুটে আসলো, আউটপুটে আপনি এই যে এই এইটা সিটি করবেন। তো সেক্ষেত্রে আপনি এখানে একটি সিটি লাগাবেন, এখানে একটি সিটি, এখানে সিটি লাগাবেন। এই সিটির ভিতর দিয়ে তারটা কিন্তু আপনার ফেজের সাথে লাগবে, ফেজের সাথে লাগবে। তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি নিউট্রাল হয় তো সেক্ষেত্রে আপনি এই যে নিউট্রালটা এখানে লাগাই দিলেন, ব্যাস শেষ। তো এইটার ভিতর দিয়ে আপনি যে সিটির ভিতর দিয়ে যদি তার না নেন সেক্ষেত্রে কিন্তু আপনার আপনার ই দেখাবে না, তো এটা মাথায় রাখবেন। আর এখানে আরেকটা জিনিস বলে দিচ্ছি, এখানে যে আপনার দুইটা টার্মিনালের যে কানেকশন আছে, যেরকম যে দুইটা কানেকশন থাকবে, দুইটা কানেকশন, একটা হচ্ছে হলো আপনার কি, একটা হচ্ছে হলো আপনার ওয়ান এস ওয়ান, আর একটা হচ্ছে হলো আপনার ওয়ান এস টু। তো সেক্ষেত্রে এখানে আপনি কি লাগাবেন, এই ওয়ান এস ওয়ান, ওয়ান এস ওয়ান থেকে যেটা আছে এটা আপনি এখানে লাগাই দেবেন পজিটিভে, আর ওয়ান এস টু থেকে যেটা আসছে সেটা আপনি লাগাই দেবেন এখানে নেগেটিভে। তো সেক্ষেত্রে সাপোজ এই জিনিসটাই কিন্তু আপনার এইটা, আমি কিন্তু সিঙ্গেল ফেজেরটা আপনাদের বোঝাচ্ছি, এই জিনিসটাই কিন্তু এটা। আর আপনার যে এই নিউট্রাল এন এন আপনার এমসি থেকে ডাইরেক্ট চলে গেছে, এখানে কোনো আপনার সিটির ইয়ের সাথে কোনো এনের প্রয়োজন নেই। তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কানেকশন হবে। আর আপনাদের আরেকটি জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে যে ভোল্টেজ মিটার, ভোল্ট মিটার কিভাবে আপনি কানেকশন করবেন। ভোল্ট মিটার, ভোল্ট মিটারটা আমি সিঙ্গেল ফেজের জন্য আপনি আপনাদের দেখাবো, আর যদি থ্রি ফেজের ক্ষেত্রে ব্যবহার করেন তো সেক্ষেত্রে হলে আপনার সিলেক্টর সুইচ ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনার সিলেক্টর সুইচ লাগবে, তো সিলেক্টর সুইচের ওই ড্রয়িং ইটাও আমি আপনাদের বোঝাবো। তো এখন আপনাদের সিঙ্গেল ফেজে কি করবেন সেটা দেখাচ্ছি। সিঙ্গেল ফেজে এরকম যে এখানে যদি আপনার এনসিবি থাকে, এখানে যদি আপনার বাস থাকে, তো একটা পি থাকবে, একটা এন থাকবে। তো এখান থেকে আপনার আউটপুট ধরেন আপনি এটা দুটো, একটা আউটপুট, একটা ফেস, একটা নিউট্রাল এখানে লাগাই দিলেন, বাস ফেস। এখানে আপনার কোনো তাতে একটা লাইন নিয়ে আসলেন ইনপুট এমসিবি। তো এখানে কিন্তু আপনার দুটো পয়েন্ট আছে, একটা হলো আপনার প্লাস, একটা মাইনাস। তো এখানে শুধু আপনি বাস থেকে, বাস থেকে আপনি সরাসরি একটা লাইন নিয়ে আসবেন, আপনার এন এন থেকে একটা লাইন এভাবে নিয়ে এসে আপনি নিউট্রালের সাথে লাগাই দেবেন, আর একটা লাইন আপনার ফেজ এখান থেকে নিয়ে আপনি পজিটিভের সাথে লাগাই দেবেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার বোর্ড দেখাবে এইটা, এই ড্রয়িংটা কিন্তু আমি করলাম সিঙ্গেল ফেজের ক্ষেত্রে। আর যদি এটা থ্রি ফেজের করতে চান তো সেক্ষেত্রে আপনার সিলেক্টর সুইচ লাগাতে হবে, তারপর করতে হবে, সেই ভিডিওটা আমি দেবো। আর আপনাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় আমাদের কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।